ব্যয় মশাই আপনি আপনি আসবেন না জামাই তো আমাদের বলেনি কিছু রিবু কোনো কিছু জানে না ও আচ্ছা আচ্ছা অলকা যাও ওনার বসার ব্যবস্থা করো আচ্ছা বাবা অষ্টমঙ্গলার পূজো হয়ে গেছে না ব্যয় মশাই ওই ঠাকুর মশাইকে খবর দিয়েছি উনি এলেই পূজোর কাজ শুরু হবে সকালবেলা পূজো হওয়ার কথা এখনো পর্যন্ত হয়নি সেই সব নিয়ম না মেনে মেয়ে ওই মেলাতে গিয়ে হই হুল্লোড় করছে দৃষ্টিকটু কাজ করছে আর আপনারা ঘরে বসে বসে সেটাকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা কি ভেবেছেন কি মেয়ে ও উল্টোপাল্টে যা ইচ্ছা তাই করে যাবে আর আমরা চুপচাপ বসে থাকবো বাবা বলছি ওদের দুজনের কোনো দোষ নেই চুপ কর তোর সঙ্গে আমার কিছু কথা আছে জয়ীমা যাও ওনাকে ভেতরে নিয়ে যাও মা আসুন জামাই এখানে থাকবে আর বেশ করে ঘাড় ভাঙা এখনো বাকি আছে বলে আজ ওই বুড়ো ঠেস মারা কথাগুলো আমি চুপচাপ হজম করলাম কিন্তু না বলে কয়ে এই বুড়ো হঠাৎ এলো কেন আসুন রেও তোর সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে বাদবাবুর বাবা আবার কি বলবেন কে জানে আমার জন্য বাদবাবুকে আবার না বকুনি খেতে হয় ওরা কি কালকে রাত্রে একই ঘরে ছিল নাকি আপনারা কথা বলুন আমি আসছি রেবো তুই কালকে রাতে এই মেয়েটার সঙ্গে এক ঘরে ছিলি চুপ করে থাকিস না উত্তর দে আমি তোকে কলকাতায় পুই পুই করে বারণ করে দিয়েছিলাম যে আমার কথা শুনবি তুই সেটাকে অমান্য করলি বাবা বলছি ওনাদের বাড়িতে তো এক্সট্রা কোনো রুম নেই ওনারা আমাকে কি করে আলাদা থাকতে দেবে বলো বাহ 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 কি স্ট্যান্ডার্ড আমার মন বলছিল যে তুই এখানে এসে ওই মেয়েটার পাল্লায় পড়ে তুই সব কিছু বলে যাবি আর এসে সেটাই দেখলাম এখন আর চুপ করে থেকে কি হবে খেলার মাঠে কি করছিলি রিভু এই জন্য তোকে এখানে পাঠানো হয়েছিল বাবা মাঠে কম্পিটিশন চলছিল আর গ্রামের সবাই নাম দিচ্ছিল